ড্যাডি বলতাম আমি ওনাকে রিয়েল লাইফে, মানে সিরিয়ালে যেরকম ড্যাডি বলতাম এমনি তো ড্যাডি বলতাম, বাবার মতনই বকাবকি করতাম, অনেক বলেছে। পরশুদিন চুট করেছে আমাদের সাথে, উঠতে পারিনি, দাঁড়াতে পারিনি, কাঁপছিল, আমরা অনেক এক বছর না ফেরার দেশে চলে গেলেন খড়কুটো সিরিয়ালের গুনগুনের ড্যাডি অভিষেক চট্টোপাধ্যায়। কান্নায় ভেঙে পড়লেন তৃণা। ঠিক কী কারণে মৃত্যু হলো অভিষেক চট্টোপাধ্যায়, জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। 4 দশকের সুদীর্ঘ কেরিয়ার, তবে বড় পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ার পর নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন খড়কুটো ধারাবাহিকে গুনগুনের ড্যাডি হিসেবে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় প্রয়াত অভিনেতার মেয়ের ভূমিকায় তৃণা অভিনয় করছেন 2 বছরের বেশি সময় ধরে। সেই রসায়নে বিশেষ ফারাক ছিল না পর্দার বাইরেও। কান্না জড়ানো গলায় তৃণা আনন্দবাজারকে অনলাইনে বলেন, পর্দায় অভিষেকদা যেমন আমার ড্যাডি ছিলেন, পর্দার বাইরেও ড্যাডির মতোই ছিলেন। পরশুদিনও শুটে আমি খুব বকাবকি করেছি, শরীরের একদম যত্ন নিচ্ছিল না সে। অভিনেত্রী জানান, বেশ কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়, ছিল লিভারেরও সমস্যা, অসুস্থতা নিয়েই কাজ চালাচ্ছেন অভিনেতা। তার কথায় পরশুদিনও সেটে অভিষেকদা অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা ওনাকে বিশ্রাম করতে বলি। শুটিংয়ের মাঝেই অভিষেক চট্টোপাধ্যায় বমি করে ফেলেন। তার এমন শারীরিক অবস্থা দেখে শুটিংয়ের লোকজনই তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এই অবস্থায় কালকেও শুট করেছিলেন অভিষেক বাবু। ডাক্তারদের থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্র তথা টেলিভিশনের অন্যতম বড় নাম অভিষেক চট্টোপাধ্যায়। রাত 1:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক বাবু। একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন। সেই ছবিগুলি হল সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমিকার, দান প্রতিদান, ভাই আমার ভাই। এছাড়া বহু ছবিতে দেখা গেছে এই অভিনেতাকে। প্রিয় অভিনেতাকে হারিয়ে সমগ্র টলিউড যেন ভেঙে পড়েছেন কান্নায়। অভিষেক চট্টোপাধ্যায়কে টুইট করে সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মায় শান্তি কামনা করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।